হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও দীঘা মোহানার একটা নতুন ভিডিও, মাছ ধরার ভিডিও নিয়ে। এই মুহূর্তে শীতকাল নেমে গেছে আর দীঘায় এখন সকালবেলা প্রায় দীঘা ঘোলাঘাটে প্রায় মাছ ধরা হয়। আপনারা অবশ্যই যদি ভাটার টাইমে কোনো সময় এই দীঘা মোহানার ঘোলার ঘাটের কাছে যান, তাহলে দেখতে পাবেন মাছ ধরার দৃশ্য। কখনো বা পড়ে গাড়ি গাড়ি মাছ, কখনো বা পড়ে অল্প স্বল্প মাছ। এই নিয়ে, দীঘা মোহানার মাছ ধরার দৃশ্য নিয়ে পরপর আসব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই মুহূর্তে কী করে মাছ ধরা হয় তার বিস্তারিত বিবরণ দিব আপনাদের। মাছ ধরার জন্য প্রথমে যখন ভাটা নামে, তখন নৌকা করে চারিপাশে জাল, আপাতত 100 মিটার এরিয়া জুড়ে জাল ঘিরে দেওয়া হয়। তারপরে জাল ঘিরে দেওয়ার পরে আস্তে আস্তে করে দুই সারি থেকে জাল টান দেওয়া শুরু হয়। তারপরে জাল টানতে টানতে আসে একদমে ডাঙ্গায় জাল, তারপরে পড়ে অসংখ্য অসংখ্য মাছ। এর আগেও হয়তো দেখেছেন আপনারা প্রচুর সেই মাছের ভাণ্ডার। এর পরপর শীতকাল নেমেছে, এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে মাছের ভিডিও। এই মুহূর্তে আপনারা সবথেকে বেশি মাছ ধরা ভিডিও দেখতে পাবেন দীঘার সিহক ঘোলাঘাটে, অর্থাৎ দীঘা মোহানায় যে ফাঁকা এরিয়াটা রয়েছে সেই জায়গায়। তাছাড়া মাছ ধরা চলে নিউ দীঘা, ওল্ড দীঘা, পাশাপাশি উপকূলীয় এলাকাগুলো, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, সমস্ত জায়গার ভিডিও এই দীঘা রামনগরের পক্ষ থেকে আপনারা লাইভ চিত্র দেখতে পাবেন। তাছাড়াও দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির জ্যান্ত জ্যান্ত মাছ এবং বিভিন্ন সাপ, ব্যাঙ, আপনারা যেগুলো আগে খালি চোখে দেখেননি। এই মাছ ধরার সময় প্রচুর পর্যটকেরও সমাগম ঘটে। আপনারা কমেন্ট করে জানাবেন শুধু মাছের ভিডিও না অন্য কী ভিডিও দেখতে চান, কমেন্টের মাধ্যমে যদি জানান, সেই ধরনের ভিডিও নিয়ে দীঘা রামনগর আবারও হাজির হবে আপনাদের সাপোর্টে। নিত্য নতুন লাইভ ভিডিও সহ বিচ রিলেটেড, সমুদ্রের আশেপাশে, দীঘায় বিশেষ করে বিভিন্ন ধরনের পার্ক, তাছাড়া বিভিন্ন ধরনের যে প্লেসমেন্টগুলো রয়েছে নতুন নতুন, যে পুরীর আদলে তৈরি হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির এবং তারও ভিডিও, এবং দীঘার আসবাবের সমস্ত সময়ের জন্য সমস্ত ধরনের ভিডিও আপনারা লাইভের মাধ্যমে প্লাস ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন। এই ছিল মোটামুটি একটা দীঘা মোহানার মাছ ধরার ভিডিও এবং কিছু ইনফরমেশান। আপনাদের সাপোর্ট থাকলে আরও সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হব, কেননা এখন শীতকাল মানেই চলবে ননস্টপ মাছ ধরার দৃশ্য। আর এখন ভাটা থাকবে, আর ভাটাই তো চলবে, পড়বে মাছ, প্রচুর মাছ, অঢেল মাছ। এর পরে পরে আসবে কীভাবে শুটকি মাছ ধরা হয় দীঘা মোহানায় তার ভিডিও, এবং লঞ্চে করে গিয়ে কীভাবে মাছ সমুদ্রে জেলেরা মাছ ধরে নিয়ে আসে তারও ভিডিও। তো চলো বন্ধুরা, এই ভিডিও এতটুকুই, আবারও ফিরছি নতুন ভিডিও নতুন লাইভ নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, বাই বাই।